তিনটার সময় শুনলাম যে ইয়ে আছে, গাড়ি শোনা গেল। আমার বাড়ির কাছে দিলে বাহির গেল, আমার বাড়ির কাছে শোনা যায় গাড়ি আছে। তা আমার মা বাপ সবাই ওইটা বলে যে গাড়ি তো এসে গেছে, বন্ধু শোনা যেতেছে, এ মারা মানে গুলি করে করে মারতেছে শোনা যায়। তো তোমরা চলে যাও এখান থেকে নিয়ে যা। তা আমার ভাই, আমার বা মা, ভাই বউ, বোন, আমরা সব চলে গেলাম। নদীর ওপার গেলাম, দেই যে আমগুলো গ্রামের ওই দিকে দিয়ে আগুনের ধোঁয়া খালি উঠতেছে, কালা ধোঁয়া উঠতেছে, মানে ই দিয়েছে আগুন ধরা দিয়েছে। এখান থেকে আমরা কিছুদিন পরে বাড়িতে এলাম, আমার ভাই নিয়ে এলো। আসে দেখি একটা কিচ্ছু নাই, মানে যে দশটু ফ্যামিলি যে একটা ঘর নাই, খালি পোড়া মাটি আর কাঠের খাম আছিল, খামগুলো পুড়ে মাটির সাথে লেগে হয়েছে, কোনো একটু জিনিস নাই। এরই মধ্যে মিলিটারি ওই আমগুলো হন্দে যেতেছে, অনেকগুলা গেল। যখনই মিলিটারি যে আমার বাড়ির সাথে তো রাস্তা মাটির রাস্তা, তখন তো গাড়ি দেওয়া জানা, তখন গাড়ির ইয়ে আছেন না। আমরা ওই কুশালের মধ্যে ধানের মধ্যে নয়তো ওই বুনাদি সাহের বাড়ি যায় পলায় থাকি। আর যখন মিলিটারি চলে যায় তখন আবার বাসায় আসি। আমরা সব মানুষই জেল দিয়ে আসতেছি মিলিটারি, ওই ঘরের ভিতরে ব্যক্তি উঠছি। আমার একটা খালাতো বোন, এই ভাই বোন, আমি আর একটা বৃদ্ধ মহিলা, আমার আর এক বোন, আমার মা, তো অনেকগুলা তো আসতেছে, মানে সড়ক দিয়ে যাইতেছে। আমরা বেড়ার মধ্যে ভাঙা টিন দিয়ে দিছি, ওর মধ্যে ফুসকিতে দেখতেছি সব চলে গেল। ছয়জন মানুষ করলো কি, ওই দুইজন পেশাব করে বললো আর চারজন সরকে খাড়া হইলো। বলি পারে ওই কোনো যখন এলা আগে গেল, ওই কোনো করলে কি ছয়জন আমাদের বাড়ির ভিতরে আইলো। এখন মা করি ও মা মিলিটারি আসতেছে আমার বাড়ির মধ্যে। তখন আমার বাবা করলো কি, ওহা না খাইতে তো ওহা তো নিয়ে আইসে ওই আমার এই দরজার উঁচা ডুয়া তো বাড়ি ঘর ঘুরে হালাইছে উঁচা ভিটে ওহ নিয়ে আইসে বইলো দরজার সামনে। আমার ভাই উঁচা নাম্বা মোটা সুটা, আমার সেই ভাই এসে বইলো যে তাই ঘরের মধ্যে আইসে নিয়ে শোনা রে, তাকর কাছে বন্ধু দুজন বাইরে থাকলো আর দুজন এই চারজন ঘরের ভিতরে ঢুকলো। ওই আমার বোন হলো বাচ্চা ওই দোলনা ডো আবার ওই মাঝার মধ্যে তো দরজার কাছে এই দোলনার মধ্যে আমার বোন করলি কো আবার আসা দে আতা পাতা ঘুরে ওই সল ডো বুকে তুলে নিল। আমরা তো মনে করেন যে অগর দেহে আমরা মানুষ কি কি কোনো সেন্স নাই আমার। তারপরে বুকে তুলে নেওয়ার পরেই এখন ওই একটু মেলেতে যায় সমানে আমার ওই বোনে করে সমানই করে ওই বাচ্চা থুবের কয়, আমার মা এক সমানে কয়, আমার মা বাচ্চা নিবার কয়, আমার মা নিতেছে না সমানে। আমার মা কলি প্রথম করার পরে ওই গুতা মারলি মা বহে বন্দুক দেয়া। তারপরে আমার মা যখন সল টাই নেওয়া দোলনার উপর থইল, তখন আমার মা করলে কি ওই সল এবার তুললো আমার বোনে কেউ করে সেই সিরে টাই নিয়ে পাই বিলে নিয়ে গেলো। নিয়ে যা আমার একটু খালাতো বোন আছিল, সে তো আর একজন নিয়ে গেলো, সে আর কোনো ই করলো না, যেবার ধরলো ওই টেনে নিয়ে ওভাই গেলো গা। তারপরে ধরলো এক এ তো ওই মধ্যে খাম আছে নইলো শিবপুর, তার না মানলো না নিয়ে গেলো। তারপরে মনে করেন যে আমার মা করছে কি ওই যেন এক ধরলো, তখনই আমার মা করলো কি বাঁশের কয়ার সেই কয়ার আউলে আমার থুয়ে আমার মা যেব করে দাঁড়াইলো আমাকে আউল করে থুয়ে বাবারে। তখন আমি মোটা সোটা মনে করি সবাই বয়স। তারপরে না এই আর ধরলো, আমি বললাম আপনার বাবান মনে করেন যে তা মানলো না নিয়ে আবার আইলো। এই একটু সাবরা আছে, এই সাবরা মধ্যে দুজন নিয়ে গেলো, ওই সাবরা মধ্যে আরো উঠানো মধ্যে আর দুজন এই বন্দুক নিয়ে মনে হয় যে একজন মনে হচ্ছে এই যে মহিলাও দেখছে আর একবার আমার ভাইকে মারবার নছিল, আমার ভাই একটু গুলি করবার না আবার করে নি। আমার ভাই করলে তুর তুর করে উঠে গেলো। যখন আমার নিয়ে বাইরে বেড়ালো তখন আমার স্বামী করলে কি উঠানো মধ্যে থেকে আর ওই চড়া বিলে পাট খেট দিলে আমি সময় নেই করে টাকা টাকা বসি পাট খেট দিলে চলে গেল। তারপরে যাইয়া মনে করেন তারপরে তারা চলে গেল যাইতেছে। আমার আবার চাষতো বোন করলো কি বুনে যাবাই যেন ওরা ঘর টান বাড়াইলো, আমার সেই চাষতো বোনে জামাই করলি আমাকে আর আমার একটু বোন আছে সেই বোনটো খুব সুন্দর আর এক ঘরে সেই বোনটো নিয়ে পাগার মধ্যে দিয়ে সেই কুশাল ক্ষেত্রে আইল দিয়েছে। এবার যাইবার নছি আমরা এবার টাকা দিয়ে যে ওই সারাম যারা ওই হাসতে হাসতে এই রাস্তা দিয়ে যেতেছে একটি গেছে আর ওই ছয়জন ছয়জন বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে আমার এক নুনো তেজ বাতন আর একটা আমার ননদ সেই দুজনে আর এক ঘর দিলে নিয়ে গেল আর আমরা এই দুজন থাকলাম আর এক ঘরে। তারপর নিয়ে যায় আবার ফেরা আমার দুজনে আবার আর এক ঘরে নিয়ে গেল। আমার স্বামী তো আরে খারা, আমার স্বামী বন্ধুটা গুতা মেলল আর বাচ্চা তুই এখন থাকুস কে চল, আমার স্বামী নিয়ে গুতা নিয়ে আর এখানে থুই আইল থুই আইসে আমার ঘরের মধ্যে নিয়ে গেল। হইলা বাড়ির মধ্যে ক্যাম্প করছিল,
হনেদা আশা করত ওই জাতি আছেন আমাদের সময় আমার মা আমার কোলে ছেলে আছিল এক বছরিয়া দুইজন মানুষ ঢুকছিল দুই মিলিটারি ঢোকার পরে আমার মা বসে আছে কয় এ বুদ্ধি তুই বাচ্চা কোলে নি আমার মা নেনা দেয় বন্ধু গাড়া দেয় বাড়ি চড়ায় বাড়ি চড়ায় তারপরে আমার মা ভয় করে আমার বাচ্চা আমার মার কাছে দিল টাইনে নিয়ে ধপত করে বাচ্চা আমার মায়ের কোলের মধ্যে দিল ফালা দিয়া আমার ঘরের মধ্যে ভিতরে টাইনে নিয়ে ধ্বংসং করে করার পরে আমি তো তরে সে আমার তো জ্ঞানই নেই তারপরে কারা মা আমার তা পাইন্ডালছে কী করছে আমি তা কোয়া পারব না একজন আর একজন বাইরে দাঁড়া আছিল না এমনি যে মারধর করা তা করে নাই বিচার আমি চাই আজাঘরের বিচার আপনার কাছে চাই সরকারের কাছে উপযুক্ত শাস্তি চাই উপযুক্ত বিচার চাই পালি ফাঁসি চাইলে আমি তাও চিনি না তো নাহলে ফাঁসি আমি নিজাতে দিল আমরা বাসকে কি পলায়া যাবে নাছিল পলায়া যাবে নাছিল আমার কোলে বাচ্চা আছিল আমার বাচ্চার মধ্যে শ্বশুর সাথে আছিল আর হেসে মালেছে যে করলো কি আমাকে এটা বাটার মতো ধরলো আমার মা আমার মিয়া আমার আমার মা দ্বিতীয় এবারে ডাল দেওয়া খালা দিয়া বিটির মাথা খাই ফাইতে গেল বিটি সেই মাথা আঘাত আছে আহন বিটি বড় হয়ে গেছে মা তোর কলতে মরে গেল তখন আমাকে ধরলো ধরে পড়ে আমি অজ্ঞান গেছিলাম কি করছে জানি আমি কি করছে আমি জানি না বাবা আমার পাশে শ্বশুর ছেলে মারা গেছে তখন আমাকে মাই মুরব্বী আমাকে সমাজে ছিল না আমরা কত জঙ্গলে জঙ্গলে থাকছি স্বামীর মতো স্বামী ফালা থিয়া গেল আমি বললাম যে আমি পাঁচ ধরে দিছি আমাকে যেহেনে যাও আমাকে জঙ্গলে নেওয়া যাও আমি জঙ্গলে যাবো আমাকে খালা দিয়ে না তবু থাবো সময় আমার খালা দিল না আমার পাঁচটা সন্তানের ছেড়ে ছেড়ে গেলো স্বামীও গেল আমার মাও মরিয়া গেল খালি শুধু একটা মিয়া এই মেন্টাল মিয়া নয় আমি দিনে গেলে এই ছাপি না যে হারে করে এখানে কে করে না বাবা আমার করে আমার কী করে বাবা আমার কোলে বাচ্চা আসছিল পাঁচ ছয় মাসে বাচ্চা আসছিল এই বাচ্চা নিয়ে আমি পলা যাবে নিয়ে নিছি আর মেলে টিজার আজাকার পিছনে তখন ওই সিংনাথপুরের মধ্যে গেছি ওখানে গাছ গাছালি মেলা আছে ওখানে একটা স্কুল ঘর আসছিল স্কুল ঘর আসছিল আমার মাথায় আসছিল টোপলা আর মেয়ে আসছিল কোলে টোপলাটো ফালা দিল ফালা দিয়ে আমি আডো কাইরিয়া নিল নিয়ে কি জানো কি বে হারি নালা কে বকের কথা কইল কইলে মানে মেয়ে আডো পড়িয়া গেল টান দিয়া ফালা দিল দিয়া স্কুল ঘর পিছনে যে নিয়া বাবা আমাকে যে কী বা কী করছে তা আমার অত হয় না কয়জন ছিল মিলিটারি হাতে দেখলে মেলাই কিন্তু আবার আজা করা আসলো আর হাতে কিন্তু কয়েকজন আমাকে ধরছে না ধরছে তা আমি ভাবলাম না স্কুলের পেছন স্কুলের এবার স্কুলের স্কুলের পিছনে টাই নিয়ে আমার বয়স ঠেলা থর থেকে আমি কাটতেছি আমি জানি বয় গেছিলাম আমার মাথায় টোপলা আছে ওই সিল দুটো বাত আমি দিছি আমি দিলে পাবে সমানে শুনতেছি যে মিলিটারি বাড়ি বাড়ি ঢুকতেছি ডুবলি বারে আমি আমি কী করুন বাত রাত থুইয়া ঘরে দু আরও নেই থুইয়া একটু বিরাট আড়া আছে
আমার মামার বাড়ির উম্মরা খেলে পিরকান কো আরা হে আরা হয়ে চলে যায় আর সর সর করে না গুলি ছাড়ছি কি করি তো ওই আরার মধ্যে পলাইলাম ওই মিয়াটো কুলে করে নি পলাই দি পারি আর আই সিনা সহ বয়ের খেলা বয়ের খেলা সিনা কয় ডন্ডই থাকে না সঞ্জানা গেল ফের আমি বাড়িগুলো চলে আসি চলে আসি পরে সেদিন তো আমাকে সুযোগ পাইলই না আবার ফেরা দিন আইসা ফের ঢুকছে ওই যাই রাজা কারণ মিলে টিভিটা দুইটা আমি সবাই বর জোয়ারে আর আইসা একবার বর বর জুতা পা দিয়া ইথানি আইসা ঘরের দুয়ারে ঢুকলি আমার আমি দেশ কেউ নাই আমি উপায় করব কি আমি যে কইছি যে আমি দেশেই মরবো আমার দেশেই আমার মৃত্যু হয়ে যাবো মিলেটিরি আইসে আমার ঘরে দুইটা এরা মিয়াডো দেল যা ফালা দিল মেয়াদ তো মানুষজন মাথায় দুঃখই যাইল আমার যে কী যা কী করিল ঘরের মধ্যে যাইয়া দুইজন দুইজন ঘরের মধ্যে গেল আর দুইজন অন্য বাড়িতে আবার ঢুকলো এই পাশাপাশি বাড়িতে সব ঢুকতেছে এই সমানে হই হই করতেছে যে আল্লাহ ওই যে ও বাড়ি মিলিটারি ঢুকলো ও বাড়ি মিলিটারি ঢুকলো আর আমি তো অচেতন আমাকে আমি কেরোই কী করবো তুমি লোক আমার জ্ঞান বুদ্ধি নেই কে আর পাঁচজন কী যা কী হইল আমার যে কী ব্যাপারে আমি সুস্থ হয়েছি কী সমাচার আমি তৈরি করবো না আর আমার মেয়ে এক দেখে রোজ বসতে কী সমাচার তৈরি করবো না সকালে যাবেন গেল আর দশটার দিকে বগুড়ার নাইলে যে গাড়ি আইসি এই যে রাস্তা ওই গাড়ি দিয়ে আসতেছে এই কালে একবারের মধ্যে দৌড় ফেরে একবারের মধ্যে মিলিটারি ঢুকছে আর একবারের মধ্যে দৌড় ফেরে যায় এই যে কয়ের আছে কয়ের উঠে যায় পলাশি আর আমার বাপ হলে গিয়ে পানির মধ্যে যায় পানির নদী আছে ওই নদীর কিনারে যায় হলে গিয়ে পলাইনি কয় মা তুমি বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে যায় ওই কয়ের উঠতে যায় দুটো একটি হিন্দু মেয়ে সোয়াল হিন্দু বাড়ি একটা মেয়ে সোয়াল উঠতে হয়েছে আর আমি উঠতে যাওয়া হয়েছি ওই মেয়েটি কলে গিয়ে চুল ধরে এবার করে চিট করে এনে ফলাইলো বাইরেই পাকঘর আছে সাপড়ার মতন সেই পাকঘরের মধ্যে ফেলাইছি আমি ওই দেহে চিক করে দিছি তারপরে ওই লিগা তিনজন আমার ওই ঘরের মধ্যে ঢুকছি ঢুকে হাল্লি পারে একজন যখন এবার করে এই চুল ধরে বড় বড় চুল আছিল চুল ধরে যখন এবার করে ফালা দিছে তারপরে ওই লিগা আমি আর জানি না তারপরে ওই লিগা আমার বাপ ওই লিগা দুপুরবেলা ওই লিগা আমার বাবা ওই জায়গাটা নিয়ে গেছে নিয়ে গেছে আমার পুকুর বাড়ি বিয়া গেছে ঘুরে যায় কয়েকদিন থাকলাম থাকার পরে আমার সেই বাসুর মুক্তি বাহিনী সোরহা সেটি যায় না হেরে খোঁজ নিয়ে ওই লিগা যায় আমার সেই বাসুর নিয়ে আসলো আমার শ্বশুরবাড়ি নিয়ে এসে হেরে কিছুদিন ওখানে থাকলাম ঘুম থেকে আবার ফের বাবার বাড়ির দেড় স্বাধীন হয়ে গেলো আমার বাবার বাড়ি এসে আমার স্বামীর পাশে না আমি আর ওই নিব না সে রাজাকার তো ঠিকই বেশি তারা বড় লোক হইতেছে দেশের রাজাকাররা ঠিকই বড় লোক হইতেছে আর আমরা যে দুঃখী দুঃখিত থাকতেছি তো আমি তব আমরা ভুলব না যাবতরে আমাগর গতর একদিন দিয়ে অক্ষুব থাকতে স্বাধীনতার পতাকা আমরা ভুলব না আরে জানে হ্যাঁ স্বাধীনতার পতাকা যদি রক্ত দেওয়া না গে তাহলে আমরা অক্ত দেব এই অবস্থা অক্ত দেব স্বামী নেই স্বামীর কি আদর জীবনে ছত্রিশ বছর আমি পালেন না বেটার কি মাটা পালেন না মা হারাইলাম পুত্র হারাইলাম স্বামী হারালাম তাহলে আমি কিভাবে থাকি আমি যেসব আখ্যান হইয়া থাকি আমি অজ্ঞান যাই বুঝতে